চাকরি দেওয়ার নাম করে 2 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কর্মরত ভক্ত মণ্ডল নামে এক ব্যক্তি। বুধবার বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন 70 বছরের প্রতারিত সুব্রত কুমার সরকার, পেশায় কৃষক। উল্লেখ্য, সুব্রতবাবুর দেশের বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার অন্তর্গত মাসিলা গ্রামে বাড়ি। বর্তমানে উত্তর বিধানসভার রায়ান পঞ্চায়েতে নারী বেলবাগানে বসবাস করছেন। কার্যত গ্রামের বাড়ির প্রতিবেশী সুবাদে ভক্ত মণ্ডল সুব্রতবাবুকে বলেন 2 লক্ষ টাকা দিলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরি করে দেবেন। সুব্রতবাবু চাকরির আশায় 4 কাঠা জমি বিক্রি করে 2 লক্ষ টাকা দেন, কিন্তু কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর কোনো খবর না পেয়ে তার কাছে গেলে 50,000 টাকার চেক দিয়ে ভক্ত মণ্ডল বলেন, ধীরে ধীরে টাকা দিয়ে শোধ করে দেব। বৃদ্ধ সেমত অবস্থায় ব্যাংকে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। প্রতারিত সুব্রত সরকার আবারও তার কাছে যান, কিন্তু তাকে কুকথা বলে বিতাড়িত করেন। এছাড়াও হুমকি দেন যে কি প্রমাণ আছে আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি। এমত অবস্থায় বৃদ্ধ সুব্রত কুমার সরকার বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তিনি চান তার টাকা ফেরত পেলে তিনি খুবই উপকৃত হবেন। ইউনিভার্সিটি কি হয়েছিল ভক্ত মণ্ডল বলে যে মাসলিবাগ গ্রামে বাড়ি, খণ্ডঘোষ থানার মাসলি গ্রামে, শশঙ্গ অঞ্চলে ওর বাড়ি, শশঙ্গ অঞ্চলে মাসলি গ্রামে ওর বাড়ি। ও 2 লক্ষ টাকার মধ্যে ও আমাকে, আমি নগদকে 40,000 টাকা দিই আর 4 কাঠা জমি জমি বিক্রি করি, রেজিস্ট্রি করি। ওর ওর রেজিস্ট্রির সময় ওর ভাই কাকার ছেলেকে নামে রেজিস্ট্রি করে, সে রেজিস্ট্রি তার নাম হচ্ছে বাবু মণ্ডল, রেজিস্ট্রি করে। এই 2 বছর ধরে আমার ছেলে চাকরি করে দেবো বলে 2 লাখ টাকা আমাকে এখনও দেয়নি, চাকরিও তো হয়নি। ও বলতে 2 লাখ টাকা নিয়ে আমাকে মানে প্রতারিত করে দিয়েছে, এখন আর ঢুকতে দেয় না, যেতে দেয় না, বলতে দেয় না কিছু কথাবার্তা। আর ফোনে হ্যাঁ চাইতে গেছি, ফোনেতে যে কিছু কথা বলি ফেলার জন্য ফোন সব বন্ধ করে দিয়েছে। দেখুন আমরা তাদের তদন্ত করে, হ্যাঁ হুমকি দিচ্ছি, হুমকি বলছি আমি টাকা দিতে পারবো না, যা করেন করুন। আপনি কি করেন? আমি কিছুই করি না, বেকার। আপনার ছেলে কত দূর পর্যন্ত পড়াশোনা করবে? এমবিবিএ ফার্স্ট ক্লাস পাস। এখন কি আপনার ছেলে কি করে? বেকার বসে আছে, ও টিউশনি করে। দিন কিভাবে চলছে আপনার? দিন ওই টিউশনি করে যে টাকাটা রোজ করা সেটা। আজকে কি অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি। থানা কি বললো? থানা থেকে বললো যে করেছেন, ঠিক আছে দেখবো করা যায়। আপনি কি চাইছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমার টাকাটা ফেরত যাতে হয়, ছেলে তো চাকরি হলো না, যাতে করে মানে টাকাটা যাতে ফেরত পাই সেই চেষ্টা আমি করতে চাইছি। ভক্ত মণ্ডল কি আপনি, আপনার কি চেনে পড়ছে? আমাদের গ্রামের বাড়ি, আমি ওখানে গ্রামেই থাকতাম আগে, গ্রামের বাড়ি। বিশ্বাস করুন কী করে? বিশ্বাস করুন, ওর ছোটোবেলা থেকেও দেখেছিলাম তো, দেখে ছেলেটা যে এত প্রথমে সব জানতাম না। কোথায় চাকরি করে উনি? বর্ধমান ইউনিভার্সিটি অর্থ ডিপার্টমেন্টে। এখন দেখার বর্ধমান পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করবে সেদিকে তাকিয়ে বৃদ্ধ কৃষক সুব্রতবাবু। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।